আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল একটা শপিং হল ভিডিও নিয়ে চলে এসেছি। শপিংটা করা হয়েছিল অনেকদিন আগে, আরও শপিং ব্লগ বলতে পারো তোমরা কী কী কিনেছি। সো এই সুন্দর ওয়াল ম্যাপটা নিয়ে নিয়েছি, প্রাইজিংগুলো দেয়া আছে এবং খুবই রিজনেবল লেগেছে আমার আড়ংয়ের এই কালেকশনসগুলো। নর্মালি আড়ং থেকে দেখা যায় শাড়ি বা কামিজ বা জায়ান জারা ড্রেস আপ কেনা হয়, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম তোমাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়ে এগুলো কিনে দিল রুম ডেকোর করার জন্য। এটা মাটির একটা জিনিস, অ্যান্ড দেন আমার খুব পছন্দ হয়েছে একটা রিক্সা যেটা অনেক বেশি কিউট ছিল রুম ডেকোর করতে গেলে। মানে আমি চাচ্ছি একটু ক্লাসিক্যাল টাইপের আমার বেডরুমটা থাকবে অ্যান্ড একটু অন্যরকম থাকবে, সো এটা নিয়ে নিয়েছিলাম এটা। অ্যান্ড দেন কিছু ম্যাট নিয়েছি, প্রচুর কেনাকাটা করেছে। আর আড়ংয়ের কালেকশনসগুলো অনেক ইউনিক লাগছে আমার কাছে। এখানে একটা ফ্লাওয়ার নিয়ে নিলাম, প্রাইজিংগুলো আমি দেখিয়ে দিয়েছি যাতে করে তোমরা পারচেস করতে পারো, মানে অল্প টাকাতেও আড়ং থেকে ভালো ভালো পারচেস করা যায়। অ্যান্ড দেন এই বেডশিটটা নিয়েছিল অলমোস্ট 3500 টাকা। বেডশিটটা অনেক সুন্দর এবং বেডশিটের সাথে ম্যাচিং করে পর্দা নিয়েছি, একেবারে ম্যাচ টু ম্যাচ। অ্যান্ড এইখানে কিছু ফ্লাওয়ার্স নিয়েছি, পর্দাগুলো ইচ পড়েছে 790 প্লাস হচ্ছে ভ্যাট, এবং কালারটা এত সুন্দর। তারপর একটা সুন্দর তোমাদের কি বলে এটাকে, এটা খুবই বিউটিফুল একটা হচ্ছে ট্রে, সাথে হচ্ছে গ্লাসের আছে, খুব সুন্দর গ্লাস ম্যাটগুলো আছে যেগুলো দেখতেও সুন্দর লাগবে এবং রুমটাকে সুন্দর লাগবে। আর জায়ান যেহেতু ছোট, সবকিছু এখন সাজালেও দেখা যায় ও টেনে টেনে ফেলে দেয়, তো যে কারণে যেটা করেছি যে দেয়ালেই হ্যাঙ্গিং জিনিসগুলো বেশি এনেছি। তারপর টিস্যু বক্স, ক্যান্ডেল, অনেক অনেক কেনাকাটা করা হয়েছিল। তো ভিডিওটা ভাবলাম এখন হসপিটালে যাচ্ছি, যাওয়ার পথে গাড়িতে বসে ভিডিওর ভয়েসটা দিয়ে দিই এবং আপলোড করে দেই। তোমরা যারা এখনও বর্ষা লাইফস্টাইলে লাইক দাও নেই, তারা কিন্তু বর্ষা লাইফস্টাইলে একটা করে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিও। রেগুলার তোমাদের ভাইয়া সহ আমি ভ্লগ দিব এখানে, অ্যান্ড তোমরা আমাদের সমস্ত আপডেট পাবে। এখন অন দ্য ওয়ে টু হসপিটাল, তারপর লাইভ আছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। অ্যান্ড যারা আড়ংয়ে যাবা তারা দেখবা খুব ইউনিক কালেকশন, যারা পছন্দ করো একটু। আমি গত 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম যে কাঠের আসবাবপত্র কোথায় পাবো, অ্যাট দ্য টাইম আমার মনে হলো যে না ফাইন আমি আড়ং একটু ঢুমারি। তারপরে আড়ংয়ে ঢু মেরে এই জিনিসগুলো পেয়ে গেলাম। অ্যান্ড প্রত্যেকটা কালেকশন অনেক বেশি ইউনিক, আর রুমটাকে তোমার একদমই ক্লাসি পশ একটা লুক দিয়ে দিবে এই কালেকশনসগুলো। থ্যাংক ইউ।